আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুন্দর, সহজ এবং মজার একটা ঈদ স্পেশাল রেসিপি। যেহেতু সামনে কোরবানি আসছে, সো কোরবানির ঈদে সবাই নতুন নতুন রেসিপি করবেন, তো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব গরুর মাংসের তেহারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আদা বাটা আমি 2 টুকরা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এনেছি, এখানে 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ফল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, আর জয়ত্রী দিয়েছি একটু সামান্য পরিমাণে, আর 3-4 টুকরো দারচিনি আর এলাচি 7-8টা দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি টক দই দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, তবে মরিচটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি, এরপর হাত দিয়ে আমি মেখে এটাকে ম্যারিনেট করে নেব। তো এইভাবে ম্যারিনেট করে আমি ভালোভাবে 20 মিনিটের জন্য এক জায়গায় রেখে দেব। তো 20 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি, 20 মিনিট পরে ফিরে আসবো। 20 মিনিট পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি, এরপর 4-5 মিনিট পর ফিরে আসছি। 4-5 মিনিট পর দেখতে পাবেন অনেকটা পানি উঠে এসেছে, তো এই পানি দিয়ে মাংসটাকে কিন্তু প্রায় 60%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। তো এভাবে আমি এটাকে 30 মিনিটের মতো জাল করব এবং খুব ভালোভাবে কষাবো। তো 30 মিনিট পরে ফিরে আসব। 30 মিনিট পরে ফিরে আসলাম, মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে তেলটা দেখতে পাচ্ছেন, তেলটা রেখে আমি বাকি মাংসগুলো তুলে রাখছি। তো যে তেলটা আছে, এই তেলের ভিতরেই আমি এখানে 1/2 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি, চালগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এরপর আমি তেলে দিয়ে দিচ্ছি। তো মশলায় অন্য কিছুই আর দিতে হবে না। এরপর চালটাকে খুব ভালোভাবে আমি ভালোভাবে ই করে নিচ্ছি, নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে নিচ্ছি। ঠিক যখন দেখবেন চালটা একটা ঝরঝরা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 গুণ পরিমাণ। এর বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে এবং তেহারির যে চালটা ঝরঝরে সেভাবে হবে না ভাতটা। মাংস কিন্তু কম বেশি পানি আছে, সে কারণে পানিটা অবশ্যই 1.5 গুণ দিতে হবে, 2 গুণ কখনোই দিবেন না। তো আমি মাংসটা দিয়ে দিয়েছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, বলো কাষা পর্যন্ত অপেক্ষা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বলক এসে গেছে, এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে নেবেন, যেহেতু বলক এসে গেছে। তো এখানে আমি গোলাপ জল দিয়েছি প্রায় 10 ফোঁটার মতো, তা আপনারা চাইলে কেওড়া জল দিতে পারেন, আর ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে এরপর ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি,
তাওয়াটা একটু গরম করে এখানে আমি রেখে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসছি। তো জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে 10 মিনিট। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি কিন্তু কিছু কাঁচামরিচও দিয়ে রেখেছিলাম। তো এরপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন কিন্তু সামান্য পরিমাণে পানি আছে। এবার চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিবেন। তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি এবার চুলা আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। তো এই পর্যায়ে কিন্তু আমার তেহারি রেডি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার গরুর মাংসের তেহারি। আশা করছি আজ আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।